আসন্ন 2023 বিধানসভা নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হবে 16 ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে 2 মার্চ। তার পরিপ্রেক্ষিতে 30 জানুয়ারি পর্যন্ত সবকটি রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ছিল। আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যেহেতু রাজ্যে কংগ্রেস ও সিপিআইএম দল আসন সমঝোতা করেছে, সেহেতু কৈলাসহর 53 নং বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী আনোয়ারা বেগম বৃহস্পতিবার দুপুর 12 নাগাদ কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের রিটার্নিং অফিসার প্রদীপ সরকারের কাছে ওনার মনোনয়ন প্রত্যাহার পত্র তুলে দেন। আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে আমি গত 30 তারিখে মনোনয়ন দাখিল করেছিলাম। আমাদের পার্টির যে প্রথমত পার্টির স্যাম্পল নিয়ে আমি দেখেছিলাম, কিন্তু আমাদের সর্ব সারা রাজ্যের যে মানে অদ্ভুত একটা পরিস্থিতি, গত 5 বছরের যে অভিজ্ঞতা, 37 লক্ষ ত্রিপুরাবাসী সার্বিক চিন্তা করে তাদের মনের যে ভাষা যে সেটাকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে আমাদের যে সিট শেয়ারিং, ও তারই ভিত্তিতে আমাদের কৈলাসহর 53 বিধানসভা সিটে আমরা কংগ্রেসকে ছেড়ে দিয়েছি। তার জন্য আমরা এই 53 বিধানসভা কেন্দ্রে সিপিএমের পার্টির পক্ষ থেকে আমি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। আপনার নামটা আনোয়ারা। আপনাকে কোনো জোরপূর্বক পরিচয় হয়েছে? কোনো রাজনৈতিক দল থেকে কি কোনো চাপ সৃষ্টি করা হয়েছে? প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিরো রিপোর্ট, ভয়েস 18।